गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल অবকাশে দেবযানী। আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, চট জল দিয়ে কয়েকটি টিপস দিতে এসেছি। রসুন ছাড়াতে প্রচুর সমস্যা হয়, কিভাবে চট জল দিয়ে রসুন ছাড়ানো যায় দেখো। তার জন্য করে নিচ্ছি আমি, গোটা রসুনের কোয়াটাকে ভেঙে ফ্রিজে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দিতে হবে, বা আগের দিনকে রাতে এরকম রেখে দিলে আর পরের দিন সকালে বার করে নিলে নিয়ে একেবারে রসুনগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়াতে খুব সুবিধা হয়, এ মানে ফ্রিজের মধ্যে রসুনটা রেখে দিলে রসুনের কোয়াগুলো একদম শুকিয়ে শুকিয়ে যায়, মানে ওর গাগুলো, তারপরে ওই আঁশগুলো ঝটপট ঝটপট ছাড়ানো হয়ে যায়। তারপর ছাড়িয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলেই ফ্রিজের মধ্যে থাকলো, আর যখন ইচ্ছা হলো মাংস হবে, মাছ হবে কি ডিম হবে, যখনই রসুনের প্রয়োজন হবে টুক করে বার করে ব্যবহার করে নিতে পারবো আমরা। তো এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি, ঝট করে রসুন বার করে চটপট রান্না করতে পারবো। দ্বিতীয় হচ্ছে, প্রতিটা বাড়িতেই আলা থাকে হয়তো, বাড়িতে এটা দিয়ে আমরা জামা কাপড় ধুই, মানে সাদা জামা কাপড়ের লালচে দাগ দূর করি। তো আলা দিয়ে আমি শাখা পরিষ্কার করব, একটা টিপস, আর একটা পরে দেখাচ্ছি। দেখো আমরা আমাদের বাড়ির বউদের হাতে দৈনন্দিন কাজ করতে করতে শাখার মধ্যে ময়লা পড়ে, আর শীতকালে তো তেল সাবান মিলে আরও তাড়াতাড়ি ময়লা জমে। তো সেই ময়লাটা যাতে চট জলদি উঠে যায় সেটার ব্যবস্থাই আমি দেখাচ্ছি। দেখো শাখাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেব কিছুটা আলা আর দেব জল। আর এটাকে রাত্রিবেলা সব থেকে ভালো করে ভিজিয়ে রাখলে সকালে উঠে চটপট ওটা পরিষ্কার হয়ে যায়। আমি তোমাদের এখন দেখাচ্ছি, তো 1-1.5 ঘন্টা এরকম শাঁখাটা চুবিয়ে রাখলেই ওটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আর লাগবে এর সাথে একটা টুথব্রাশ, অবশ্যই পুরনো টুথব্রাশ, একটু খসখসে মতো হতে হবে। দেখেছো আলাতে চোবানো মাত্র কিন্তু ওটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর মানে বেশ বেশ 1-1.5 ঘন্টা রাখার পরে। তারপর একটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে মেজে নিলেই হলো। আর এটাকে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ আলার মধ্যে থাকে লিকুইড ব্লিচ, মানে যেটা ব্লিচিং পাউডার বলি, এটা লিকুইড ব্লিচ। তো ওই জন্য ভালো করে ওয়াশ করে নিতে হবে, বারে বারে জল ধুয়ে ধুয়ে নিতে হবে। দেখো শাখা আমার কীরকম পরিষ্কার হয়ে গেছে, পুরো নতুনের মতো। আমরা টুথপেস্ট দিয়েও পরিষ্কার করি, কিন্তু আলাটা একবার ব্যবহার করে দেখো, দারুণ কিন্তু পরিষ্কার হয়। থার্ড টিপস, আলা দিয়ে প্রতিদিনের আমরা যে লিকার চা খাই বা দুধ চা খাই, চা ছাঁকনি বা কাপ, এরকম লালচে ভাব চলে আসে, চায়ের কাপের যে হ্যান্ডেলের পাশে যে কোণগুলো থাকে সেখানেও ওরকম লালচে ভাব চলে আসে। তো আলা দিয়ে সেই সব জায়গাগুলো পরিষ্কার করলে একদম খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর লিকার চা খেলে প্রচণ্ড কাপ লালচে আসে, কিন্তু দুধ চা খেলে অতটা লালচে ভাব আসে না, এই কারণে দুধে তো পরিষ্কার হয়, তো ওই জন্য দুধ চা খেলে লালচে ভাবটা আসে না। তো এর মধ্যে এই দেখো, এই স্টিলের কাপ বা এই ছাঁকনির মধ্যে আলা দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রাখি, সকালবেলা উঠে পরিষ্কার করি। তো তোমাদের দেখাচ্ছি বলে 1-1.5 ঘন্টা এরকম ভিজিয়ে রাখবো, তাতেই দেখবে কাপগুলো কী সুন্দর পরিষ্কার হয়ে যাবে, মানে মাজার আগেই ও নিজের রঙটা ছেড়ে পরিষ্কার, মানে কালচে রং, লালচে রং ছেড়ে পরিষ্কার হয়ে যাবে। দেখো আলার জলে চুবিয়ে রাখতে পুরো একদম, দেখো মনে হচ্ছে পুরো একদম যেন নতুন নতুন রূপর মতো চকচক করছে। এই কাপ আর ছাঁকনিটাকে কিন্তু অবশ্যই ভালো করে সাবান জলে বারে বারে ধুয়ে নিতে হবে। বলেছি যে আলার মধ্যে থাকে ব্লিচিং লিকুইড ব্লিচ, তো বারে বারে এটা ব্যবহারের আগে বারে বারে ধুয়ে নিতে হবে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তারপরে কিন্তু তোমরা চা বানিয়ে খাবে এটাতে, কারণ লিকুইড ব্লিচ আছে তো, ওটা পেটের যদি কোনো সমস্যা হয় তাই জন্য। হয়ে গেল 3টে টিপস।